হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো, আজকে সকালে উঠে ওয়েদার একদম পরিষ্কার, একদম ঝলমল করে রোদ উঠেছে, প্রচুর পরিষ্কার, একদম আকাশ একদম খুব পরিষ্কার হয়ে আছে, দেখতে পাচ্ছ ওয়েদার আজকে। আর দেখো, প্রচুর পরিমাণে রোদ্র উঠে গেছে, কিন্তু বাড়িতে এখন কেউ ঘুম থেকে ওঠেনি, আমি উঠছি, মা উঠছে, আর কেউ ঘুম থেকে ওঠেনি। আর এদিকে মা ঝাড়টার সব দেওয়া পরিষ্কার হয়ে আছে। তো ওয়েদার দেখার পরে কেউ তো ঘুম থেকে উঠেনি, তো আমি চলে আসি রান্নাঘরে, কারণ সকালে উঠে আমার গরম জল খাওয়াটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। যখন ডিউটি যাই না, সকালে উঠে প্রত্যেক দিন আগে গরম জল খাবো, তারপর ওয়াশরুমে যাবো, কেননা না হলে না ফ্রেশ হওয়া যায় না। তো যাই হোক, এটা বলাটা ভালো না খারাপ আমি জানি না, তবু আমি বলে দিলাম। তো সেই গরম জল করার জন্য আসলাম, তো দেখতেছি মা একটা দুধের প্যাকেট নিয়েছে, আর কালকে নিয়েছিল, মানে এখন না গরুর দুধ পাওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তো সেই মা কালকে নিয়ে আসছিল, যখন অনেকজন আম্বুজা বলে আর আমরা আমাতি বলি। তো সেই পুজোর জন্য মানে গরুর দুধ বা কাঁচা দুধ খেতে হয়, তো এখন তো কেউ কাঁচা দুধ খায় না, তো তাই ভাবলাম যে আমরা এখন মানে দুধটাকে ফুটিয়ে তখন খেলাম। অনেকজন কি করে, মা বলছিল মুড়ি আম আর দুধ বলে খেতে হয় এই সময় নাকি, তো যতটুকুনি জানি সেটুকুনি বললাম, বেশি কিছু তো জানি না। তো সেইটা গরম দুধ করার জন্য নিয়ে আসলাম। তো কালকের যেটা দুধ ছিল, হ্যাঁ, গরুর দুধ, সেটাকে গ্লাসের মধ্যে রেখে দিয়েছি, আর এটা প্যাকেটের দুধটাকে কেটে ওই ইয়ের মধ্যে দুধের ইয়েতে হাঁড়িতে ওখানে বসিয়ে দিয়েছি, কেননা আমি এখনই চলে যাব। তো মাকে বললাম যে আমি হালকা একবার জাল দিয়ে দুধটাকে হালকা আঁচে রেখে দিয়েছি, কেন যতক্ষণ মানে ভালো করে যত ফুটবে দুধটা তত ভালো হবে, কেন প্যাকেটের দুধ না খুব পাতলা পাওয়া যায়। তো আমরা আমুল দুধ খাই না, মানে আমুল দুধ নিই, মানে প্যাকেটে এইদিকে বিক্রি করতে আসে, হ্যাঁ, মাদার ডিয়ারি, তোমরা জানো হয়তো অনেকদের বাড়িতেই যায়, মাদার ডিয়ারি অনেক রকমের দুধের প্যাকেট থাকে, তো সেই রকমই একটা দুধের প্যাকেট এখানে মানে আনছিল মা, তো সেই দুধের প্যাকেটটাকেই গরম করলাম। আর দুধটা না খুব পাতলা ছিল, খুবই পাতলা, একেবারে একদম ফুটিয়ে ফুটিয়ে একদম অল্পটুকুনি হয়ে যায়, তারপরে একটু দেখা যায় যে না এটা একটু দুধের মতো মানে ইয়ে হয়েছে, লাগে যে একটু দুধ। তো যাই হোক, ওই করার পরে এই বিড়ালটাকে আমি প্রথমে সকালে ঘুম থেকে আমি যখন উঠছিলাম, তো এও আমার সঙ্গে সঙ্গে উঠছিল, কি খিদা পায় যে পায়ে পায়ে এখন হাঁটতেছে, ওকেও খিদা লাগে। তো আমি ওকে কি করলাম যে গরম করে দুধটা আগে ঠান্ডা করার জন্য মানে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি ওকে আগে, কারণ ও মানে ও তো ছোটো, মানে যখন এ ছোট ছোটো ছিল না তখনই ওকে নিয়ে আসছিলাম পিসির বাড়ি থেকে, তোমাদের আমি দেখিয়েওছিলাম, তোমরা দেখতে পারবে এখানে ব্লগে যে মিনি শর্ট শর্ট ইয়েটা থাকে ভিডিওগুলো, সেখানে দেখবে যে এর আমি ভিডিও দিয়েছিলাম যখন আমি পিসির বাড়ি থেকে নিয়ে আসি। তো ওইসব করার পরে দিদি সবাই উঠে গেল, তো আমিও একটু ওইসব করে সবাই ঘুম থেকে উঠে গেছে, এখন প্রায় 12টা বাজতেছে, ঠিক আছে 12টা বাজতেছে। তো আমি একটু বই পড়ছিলাম, তো বই পড়ার পরে একদম খুব ক্লান্ত হয়ে গেছিলাম, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমি যখন বই পড়ি না দরজা বন্ধ করে দিই, কারণ আমাকে কেউ যদি আসে ডিস্টার্ব আমাকে পছন্দ না, আর জানলার ধারে বসে বসে পড়াটা একটু আমার খুব পছন্দ। হ্যাঁ, সবসময় বই পড়ি না, আর আমার না কোমরে ব্যথা, তো তার জন্য কখনো কখনো শুয়েও পড়ি, ঠিক আছে। তো ওই আর কি, সবসময় তো পড়া হয় না, একটুখানি, আর অনেক দিন থেকে তো বই পড়া বন্ধ করে দিয়েছিলাম, তো বেশি জোর বই পড়তেও পারি না, যতটুকুনি পারি আর কি, অভ্যস্ত, মানে বলে না বলে অভ্যেস থাকলে সব কিছুই ভালো হয়, তো আমার সেই অভ্যেসটা ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছিলো। তো ওই করার পরে হেডফোনটাও নিয়েছিলাম, কারণ হচ্ছে যখন আমি ভিডিওতে ইউটিউব ভিডিওতে দেখি, মানে ক্লাস করি যখন ইউটিউবে, তো তখন ওই হেডফোনটাকে লাগাই, নাহলে বাইরের শব্দ এসে, মানে বাইরে তো অনেকজন আসে বাড়িতে, ওই শব্দ এই শব্দ শুনে একদম বিরক্ত লেগে যায়, ঠিক আছে। আর আমার না কেন যে এই কয়েকদিন থেকে এত মানে কারো কথা শুনতে ইচ্ছে করে না, খুব মানে একদম কি বলে মানে কারো কথা শুনতে ইচ্ছে করে না, একদম বোরিং টাইপ হয়ে গেছি, তো মনে হয় একটু ঘুরতে যেতে হবে, নাহলে হয়তো মনটা ভালো হবে না মনে হচ্ছে আমাকে। যাই হোক, ওইসব করার পরে খাতা তাতা সবগুলোকে ঠিক করে রেখে দিলাম, এখন একটু কাজ করতে হবে, বাইরে যাইনি, বাইরে গিয়েছিলাম, কেন কখন গিয়েছিলাম বলো তো, তোমরা ভাবছো কন্টিনিউ আমি বুঝি বই পড়তেছিলাম, কিন্তু না, আমি গিয়েছিলাম একটু নাস্তা করেছিলাম, আর ওষুধ খাওয়ার ছিল আজকে, তো সেই ওষুধটা খেয়েছিলাম। তো ওষুধ খাওয়ার আগে তো কিছু খেতে হয়, তো কালকে তো রুটি বানিয়েছিল, সেই অর্ধেক রুটি অল্প সবজি ওগুলো খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। তো ফ্রেন্ড, ফাইনালি সব কাজ করা হয়ে গেছে, হয়ে যাওয়া তোমরা দেখলা যে আমরা বইটা গুছিয়ে টুছিয়ে রেখে দিছি, তো সেই সব রেখে দেওয়ার পরে দেখতেছি কখন বেজে গেছে বুঝতেই পারিনি, ঠিক আছে, যে তোমাদের সঙ্গে ভিডিও করার পরে আমি ফোনটা নিয়ে কিছু থাকে না, ফোন টিপা টিপি, এটা অভ্যেস থাকে যে তুমি ভাববা যে 5 মিনিট ফোন টিপবো, কিন্তু না, কখন যে 1 ঘন্টা পেরিয়ে গেছে তা ভাব মাথার বাইরে চলে গেছে। তার মধ্যে সবাই খাওয়া হয়ে গেছে, আর একটা বাজে, এখন আমি এখনও স্নান করিনি, কেননা এখন পুজো দেওয়ার অত তাড়া থাকে না, তো তার জন্য
এখন স্নানটাও তাড়াতাড়ি হয় না, ঠিক আছে? তো সেই দিদি দিদিমা সবাই স্নান করে গেছে, খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে জাস্ট এখন ঘরের মধ্যে আসলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর দেখো এই শয়তানটা কি করতেছে দেখতে পাচ্ছ? পুপু দেখো ওর পা কোথায় লেগে গেছে, এত দুষ্টু, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে এ দুষ্ট হয়েছে। আয় আয়, ও বাবা, ওর হাতটা লেগে গেছে, হ্যাঁ, ও ছাড়া দিতে পারছে না। আয় দাঁড়া, কিভাবে ছাড়বো ওর? তেরিকা, দেখো মহারানীকে ছাড়াইলাম, কোনটা রেখে, নাহলে কী করে ছাড়াবো বলো? চল এখন ঘুমাবি, ও এখন ঘুমাবে আমার সঙ্গে, চলো। ওকে, ও এত সুন্দর খেলা করে না, ওকে আমি ঘরের গেট লাগিয়ে দিচ্ছি, নাহলে ও না বাইরে কোথায় কোথায় ঘুরতে চলে যায়, আর বাইরে একদম প্রচণ্ড কখনো কখনো ময়লা জায়গায় চলে যায়, জানোই যে বিড়াল তো ওর ঘরের ভেতরে সবসময় থাকে না, বাইরেও যায়। নাকি নাকি ও আমার কথাগুলো শুনতেছে, নাকি ও খুঁজতেছে কোথায় আছে? দেখো শুয়ে পড়লো, ঘুমাও ঘুমাও ঘুমাও, শুয়ে পড়ো শুয়ে পড়ো। এখন এই কলমের ইয়েটা আছে ওর সঙ্গে, এখন শুদ্ধ এখন খেলবে, প্রচণ্ড যা খেলে না, দেখবা তোমাদেরকে আমি দেখাবো। এখন এই যে নে নে, এই যে এই যে নে, এই দিল, ফেলে ফেলে, এগুলো সব কলমগুলো বিছানার মধ্যে ছড়িয়ে রাখবে, সে ধরবি না। খেলতেছে না আজকে, জানে কি দেখলো, ওই যে জানলার পাশে একটা পোকা আছে ওটাকে দেখি লাফিয়ে চলে, আয় খুশি আয় 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 লে লে লে, পোকা দেখেছে, হ্যাঁ ওটা পুরো লাফাচ্ছে, এখন তাকে খাবে, খেলতে বসে গেল। না না না, তুই এখন খেল, তুই এখন খেল, উমা মামা, না দিব না দিব না, সারাদিনের মধ্যে একটা সময় এর সাথে আমি মানে খেলি, যেটা বাইরে তো কোথাও যাই না, তো এর সাথে খেলতে আমাকে দারুণ লাগে, কেননা ওর ছোট ছোট হাত দিয়ে যখন ইয়ে করে কামড় দিয়ে আসে, খুব ভালো লাগে খুব ভালো লাগে। বাইরে কোথাও যাই না যেহেতু, কারোর সাথে কথাবার্তা হয় না, একটু তো মনটাকে খুশি রাখতে হবে, তাই এর সাথে খেলা করতে শুরু করে দিই। তো যাই হোক, এর সাথে খেলা করতে ওরও আনন্দ লাগে যেমন, তেমনি আমারও আনন্দ লাগে। আর এ যখন খেলা করে পশুটা, হ্যাঁ, তো খেলা করার সঙ্গে না ও খুব ক্লান্ত হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে, নাহলে সারাটাক্ষণ এই দিক থেকে ওই দিক ম্যাঁ 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 করে মানে ঘুরতে থাকে। তো ওকে যখন খেলা করবে ওকে ধরতেই পারবে না, কারণ ও এত এত পাজি হয়ে যায় না, কারণ ওর তখনও কামড় দিতে, শুধু কামড় দিবে, কিচ্ছু বোঝে না, তখন ভাবে যে আমি একটা ইঁদুর ও একটা বিড়াল, আমাকে তখন ও স্পষ্ট ভাবে যে ইঁদুর, ওকে যদি আমি হাত দিয়ে ধরতে যাই ও আমাকে ইঁদুর ভেবে না কামড় দিয়ে চলে আসে। যাই হোক, ও এখন ছোটো তো অত কিছু বোঝে না, যেটাই দেখবে ওর যেমন লেজটা যখন নড়ে তো ভাবে ওটাই ওর ইঁদুর, ওটাকেই ধরতে যায়। তো ওর সঙ্গে খেলার পরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন, হ্যাঁ বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা ওটাকেই বলে, আমরা সন্ধ্যা বিকেল দুটাই বলি। তো তখন আমি স্নান টান করেছি, কেন আমার স্নান করতে আজকে প্রচুর সময় লেগেছে, আর দিদি আসছিলো জেঠুর মেয়ে, তো অনেকদিন পরে বাড়িতে আসছিলো, তো আসার পর ওরা চলে গেছে, তখন আমি স্নান করছিলাম। তো দিদি এদিকে ভাত খাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে বলছে তুই তুই খা, তুইও খাবি তো নে, তেমন যে দাও দু গাছ খেয়ে নিই একসাথে খেই, কারণ আমরা ছোটো থেকে অভ্যস্ত এইভাবে খাওয়া, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে আমরা এইভাবে খাই। তো ও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে, প্রথমে বললো কি খাবি নাকি, বললাম খাবো না, বলছে নে এক গাছ, তো এইভাবে খেয়ে টেয়ে ব্যাস আর কিছু না। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।